না। এই দেখো ঘুম থেকে উঠে চকলেট খেতে বসে গেছে। আজকে বীভৎস ঠান্ডা তো সোনুর, এই যে নতুন টুপি আস, ফেলছিস কেন বাবু? মানে শুধু ফেলে দাও না, খেলে ফেলে দেয় মাথায় সারাদিন শুধু বদমাইশি বুদ্ধিগুলো ঘোরে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা, তো এখন আমি রান্না করছি। আসছি, দাঁড়াও। তো পালং শাকটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, করবো করবো করে করা হচ্ছিলো না, তো আজকে পালং শাকটা ভাবছি করেই ফেলি। তো এখন আমি পালং শাকটা কুচিয়েছি। চলো পালং শাকটা রান্না করে ফেলি ঝটফট, কিছুই করবো না, কালো কাঁচা লঙ্কা চিরে রান্না করছি একটু। দেখো আমি দুটোর সময় স্নান করলাম, এখন বাজে 2, তো তোমার স্নান করলাম বলতে মাথায় জল দিইনি, কারণ আজকে তো একটু রোদ নেই, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা বলার নেই। তো এই ঠান্ডার মধ্যে আমি যদি এখন চুলে জল দিই, তাহলে এমনি চুলে কালকে তেল দিয়েছি তো চুলটা শুকাবে না, আর এমনিতেই হ্যাচ হ্যাচে করছি, তারপরে যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে তার দেখতে হবে না আমাকে। তো জল এত ঠান্ডা, আমি আবার ঠান্ডা জলেই স্নান করি, ঠান্ডা জলই গায়ে ঢেলে এসেছি, 2-3 বালতি ঠান্ডা জল গায়ে ঢাললাম, এই এখন এত কাঁপুনি ধরে গেছে বলার নেই। তো তাড়াতাড়ি করে এসে এটা পড়লাম। আর এই যে সোনু, সোনু খেলছে, সোনুকে আজকে স্নান তেল জল সব করে দিয়েছি ওকে, ও খেলছে। তো এবার ওকে খাওয়াবো, ওর দুধ ঠান্ডা করতে দিয়েছি, দুধ ভাত খাওয়াবো। এই যে দেখো খেতে বসে গেছি, আজকে রান্না হয়েছে, এই যে পালং শাকটা তো করলাম বেগুন বড়ি দিয়ে, সিম দিয়ে, আলু ব্রোকলির তরকারি করেছি, আর দেখো ডিম ভাজা আছে, আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো চলো ঝটফট খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, কিছু খাইনি, দেখি মনে হয় আড়াইটা বেজে গেল। এতটাই ঠান্ডা পড়েছে, সোনু ভেতরে একটা সোয়েটার পড়েছে, দেখো এই যে সোয়েটার মোজা টোজা সব পড়েছে, প্লাস ওর এত ঠান্ডা লাগছে, ও এটাকে নিয়ে জড়িয়ে নিয়ে বসে আছে নিজের থেকেই। তাহলে আজকে কি পরিমাণে ঠান্ডা পেয়েছে? এখন ঠান্ডা পড়েছে, তাই জন্য ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে মুড়িয়ে আছে। ও আচ্ছা, ও এখন ঠান্ডা পড়েছে, ওই জন্য ও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মুড়িয়ে আছে, মানে ওর খুব ঠান্ডা, শীত করছে তাই তো, ওই জন্য গুটি শুটি বেড়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার আজকে সোনুর। তুমি এখন কি খেলা বাবা? দুধ হরলিক্স। দুধ হরলিক্স খেয়েছো তাই তো। তো ঠিক আছে, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু কিছু খাবার করি। আমি এবার কি করবো আজকে, চা করবো, চা আমি খাবো। ওরে বাবারে, ঠিক আছে ঠিক আছে। এখন রাত্রি বাজে এখন 1:30, 1:30টার সময় আমরা নিচে নেমেছি, বাইরে বাম্পার ঠান্ডা, তো ঠান্ডাটাকে উপভোগ করার জন্য আমরা হাঁটাহাঁটি করছি তাই তো মাম্মা? হ্যাঁ, টুপি পরে আছি কিন্তু আমরা তাই তো, চারদিকের অবস্থা এইরকম। তো চলো এখন আমরা ঘুরঘুরি করেছি, এখন আমরা যাবো ঘর। হ্যাঁ কোথা উঠেছিস ওটা বল, ঘাড়ে? ঘাড় তো ওইখানে, এটা ঘাড় কোথায়? ঘাড়ে উঠে যাও, ঘাড়ে উঠে যাও, আর একটা পা বাঁধিয়ে দাও, দিয়ে উঠে যাও। তুমি এটা কি নিয়েছো হাতে? ক্যাম্পাস? কার জন্য নিয়েছো? কে নিয়েছে দিল? তাই তুমি রাত্রিবেলা বিছানা হিসু করে দাও নাকি? ওরকম এটা।